হাই বন্ধুরা, রকমারিতে আপনাদের স্বাগত। আজকে আমরা একটি ঘর অ্যাড করব। আমরা প্রথমেই আমরা সার্চ বারে গিয়ে পেন্ট লিখব। পেন্ট চলে এসেছে এবং পেন্টে ঢুকে আমরা বিভিন্ন রকম শেপ দেওয়া আছে। এখান থেকে আমরা লাইন শেপ নিব। লাইন শেপ নিয়ে একটা রেখা টানবো, এটা হচ্ছে ঘরের উপরের অংশ। এরপরে আমরা চালার আকৃতির এখান থেকে পেন টুল সিলেক্ট করে নিচে ঘরের চালাকৃতির আমরা একটি রেখা টানবো এবং এটার সাইজ বিভিন্ন রকম সাইজ আছে, যে সাইজের প্রয়োজন সেরকম একটা সাইজ দিয়ে এখান থেকে একটা চালার মতো একটি রেখা টানবো আমরা। অলরেডি আমাদের রেখা টানা শেষ। এখন আমরা আবার লাইন টুল সিলেক্ট করে এখান থেকে সোজা একটা রেখা টানবো। লাইন টুলটা হচ্ছে সোজা রেখা টানার জন্য পারফেক্ট একটা টুল, বাঁকা হওয়ার সম্ভাবনা খুবই কম। আমরা দুই সাইড মিলিয়ে দিলাম। এখন এখানে একটু বাড়তি অংশ আছে, এটা মোচার জন্য ইরেজার টুলটা ইউজ করবো আমরা। এটা দিয়ে মুছে দিলাম বাড়তি অংশটুকু। এখন আমরা আবার লাইন টুলটা সিলেক্ট করে আমরা টিনের আকৃতির আমরা ঘরের যে চালা দিব, টিনের চালা যেহেতু টিনের আকৃতির রেখা টানবো, বোঝা যায় যে ঘরটি টিনের। আমাদের এটা টানা প্রায় শেষ, আপনারা আস্তে আস্তে টানবেন। টিউটোরিয়াল ছোট করার জন্য আমি দূরত্ব দেখাচ্ছি। এখন নিচের ঘরের অবকাঠামো তৈরির জন্য নিচের দিকে এই লাইন টুলের মাধ্যমে নিচে দুটো রেখা টানতে হবে। ডান সাইড দিয়ে আর কি রেখা আমরা নিয়ে দিলাম। এখন দুটি রেখা আমরা জড়িয়ে দেব। এখন আমরা ঘরের মেঝে দেওয়ার জন্য সাইড থেকে দুটি রেখা টানবো। লাইন টুলের মাধ্যমে রেখাগুলো টানলে আপনার সবচেয়ে ইজি হবে, লাইন টুলে বাঁকা হওয়ার সম্ভাবনা খুবই কম। এখন আমরা এই সেটার সমান একটু দাগ দিয়ে দুটিকে জড়িয়ে দিব। এখন আমরা ঘরের দরজা দেব। দরজার জন্য আমরা রেক্ট্যাঙ্গেল টুলস সিলেক্ট করে ওটার মাধ্যমে দরজাটা দেয়া একদম ইজি, দরজা বাঁকা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, এই জন্য আমরা এই টুলসটা ব্যবহার করব। এখানে বিভিন্ন রকম টুলস আছে, আপনি যে কোনো কাজের জন্য যে কোনো টুলস ব্যবহার করতে পারেন সুবিধা মতো। এখন আমরা লাইন টুলস ব্যবহার করে ঘরের দরজা আঁকব। লাইন টুলসটা সিলেক্ট করে ঘরে দরজা আকৃতি রেখা টানব। এখন রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে আমরা জানালা দিব। যে কোনো সাইজের নেওয়া যাবে, বড় ছোট করা যাবে। দুই সাইডে দুটো জানালা দিয়ে দিব। তারপরে দরজা দিব। এই লাইন টুলের মাধ্যমে আমরা দরজা দিয়ে দিব। এগুলো প্রত্যেকটি এক একটা শেপ, ব্যবহার করে বিভিন্ন রকমের বিভিন্ন কিছু আর্ট করা একদম ইজি। আমরা যেরকম হাতে আর্ট করলে স্কেল ব্যবহার করি, স্কেলের মতো লাইন টুল দিয়ে একদম দেখা দেওয়া সম্ভব। এখন আমরা জানালা দেওয়া শেষ। এখন নিচের দিকে আমরা সিঁড়ি দিব। আমাদের এখানে সিঁড়ি রেখাটা ভুল হয়েছে, এই জন্য কন্ট্রোল জেড টিপে আমরা এটি কেটে দিলাম। যদি আপনাদের কোনো আর্ট করতে গিয়ে ভুল হয়, আপনারা অবশ্যই কন্ট্রোল জেড টিপে পুনরায় ফিরে যাবেন।
যেখান থেকে ভুল হয়েছে ওটা কেটে দিয়ে আবার আপনারা আর্ট করতে পারবেন। পর্যায়ক্রমে আমি এখানে প্রত্যেকটা টুলের ব্যবহার আপনাদের দেখাবো। এখন আমরা এখান থেকে রেখা টেনে দিব যাতে এখানে বোঝা যায় যে সিঁড়ির তাক গুলো কালার করলে একদম ইজি তাক বোঝা যাবে, তাক হয়ে গেল। এখন আমরা কালার করব, কালারের জন্য এই ফিল কালার একটা মগ আছে যেটাতে মগ আকৃতির ওটা সিলেক্ট করে আপনি এখান থেকে যে কোনো কালার ইচ্ছে দিতে পারবেন, আপনার ইচ্ছে মতো কালার করতে পারবেন। আমরা এখানে চালায় লাল কালার করলাম, এখন ঘরে আমরা হলুদ কালার দিব, ভিতরে আমরা অন্য কালার সিলেক্ট করে যে কোনো কালার ইচ্ছে দেওয়া যায় এখান থেকে। বেশ কিছু কালার দেওয়া আছে, ভিতরটা একটু অন্ধকার দেখা যাচ্ছে, এই জন্য একটু লাইট কালার দিয়ে দিব যাতে ভিতরটা একটু পরিষ্কার দেখা যায়, দিয়ে দিলাম। এখন আমরা মেজেকটা কালার করব, ভিন্নতর কালার দিলে দেখতে ভালো লাগে, যেন ভিন্ন কালার দিয়ে দিলাম। এখন আমরা সিঁড়িটা কালার করব, সিঁড়িটা লাল এবং হলুদ দিয়ে কালার করব, লাল দিয়ে দিলাম একটার পর একটা, মাঝখানে পাকাটা হলুদ দিয়ে দিব। এখন এই বাড়তি অংশটুকু আমরা এই ইরেজার দিয়ে মুছে দিব। বন্ধুরা, এই ছিল আজকে আমার টিউটোরিয়াল। ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আশা করি পরবর্তী টিউটোরিয়ালগুলো অনেক সুন্দর।